ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বং ক্রাফ্টের সিক্স আবার চলে এলাম নতুন একটা ভিডিওর সাথে ভিডিও শুরুতে সবাইকে রিকোয়েস্ট করবো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন আর পরবর্তী ভিডিওর নোটিফিকেশান পাওয়ার জন্য অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকানটা অল করে দিতে হবে আর অবশ্যই কমেন্ট বক্সে জানাতে হবে ভিডিওটা কেমন লাগলো তো চলুন ভিডিওটা শুরু করা যাক আজকের ভিডিওতে তৈরি করব এই ফেব্রিক জুয়েলারিটা আর এটা তৈরি করার জন্য কি কী উপকরণ লাগবে সেটার একটা লিস্ট এখানে প্রথমেই লিখে দিলাম তাহলে সবাই এই জিনিসগুলো জোগাড় করে নিয়ে জুয়েলারিটা তৈরি করতে পারবেন জুয়েলারিটা তৈরি করার জন্য এখানে আমি কার্ডবোর্ড কেটে নিয়েছি দুটো সাইজের দুটো নিয়েছি ইয়াররিংসের জন্য ছোটো সাইজ আর বড় সাইজটা নিয়েছি আমি লকেটের জন্য আর ভিডিও শেষের দিকেও একটা কার্ডবোর্ড ইউজ করব সেটা হয়তো এখানে দেখানো হয়নি লাস্টের দিকে আমি দেখিয়ে দেবো তবে একই রকম পদ্ধতিতে কার্ডবোর্ডটাকে কাপড় দিয়ে মুড়তে হবে তাই আর এক্সট্রা করে দেখালাম না তো এখানে দেখতেই পাচ্ছেন কার্ডবোর্ডটাকে প্রথমে আমি এই কাপড়ের সাথে আঠা দিয়ে আটকে নিলাম তারপর চারদিক থেকে যে বাড়তি কাপড়গুলো আছে সেগুলোকে একটুখানি কেটে নিয়ে ব্যাকসাইডে মুড়ে নিলাম এই কাপড়গুলোকে একটুখানি কেটে নিতে হবে। যেটুকু বাড়তি থাকবে নয়তো তো এগুলোকে ব্যাকসাইডে মোড়ার পর কিন্তু ব্যাক সাইডটা উঁচু হয়ে থাকবে তো ওখানে কিন্তু ইয়ারিংসের এর স্টার্টটা আটকানো যাবে না কার্ডবোর্ডটাকে কাপড় দিয়ে মুড়ে নেওয়ার পর দেখবেন ব্যাক সাইডে একটুখানি ফাঁকা থেকে যাবে তো ওই জায়গাটাতে এক্সট্রা করে কাপড় নিয়ে আঠা দিয়ে পেস্ট করে দিতে হবে তো একই রকমভাবে আমি সমস্ত জিনিসগুলোকে কভার করে নিলাম এরপর কিছুটা পম্পম লেস নিয়ে নিয়েছি হোয়াইট কালারের এবার এই লেসটাকে কার্ডবোর্ডের চারদিক থেকে আমি আঠা দিয়ে আটকে নেবো আর এখানে পম্পম লেস আটকানোর জন্য কিন্তু একটু বেশি করে ফেব্রিক আঠা ইউজ করতে হবে আর এখানে ফেবিকল বা অন্য কোনো গ্লু ইউজ করলে হবে না একমাত্র ফেব্রিক আঠাটাই ইউজ করতে হবে নইলে কিন্তু এই কাপড়ের কাজগুলো ঠিকঠাকভাবে হবে না ফেব্রিক গ্লুগুলো কিন্তু কাপড় দিয়ে জুয়েলারি বা যে কোনো জিনিস তৈরির ক্ষেত্রে এগুলো ইউজ হয় লকেটের বেসের চারদিকে দেখুন আমি লেসটা লাগিয়ে নিয়েছি আর এক্সট্রা যতটুকু ছিল সেটাকে আমি কেটে বাদ দিয়ে দিয়েছি এরপর আমি যে ইয়াররিংস দুটোর বেস তৈরি করেছি সেই ইয়াররিংস দুটো কীভাবে তৈরি করলাম সেটা দেখতে হলে কিন্তু আমার চ্যানেলে শর্ট ভিডিও চেক করতে হবে আর এখানে দেখতেই পাচ্ছেন আমি ডিজাইনটা করা স্টার্ট করে দিয়েছি এখানে আমি ফেব্রিক কালার ইউজ করছি এখানে আমি ট্রিপল জিরো ব্রাশ নিয়েছি আপনারা চাইলে জিরো সাইজ ব্রাশ দিয়েও কিন্তু এই ডিজাইনটা করে নিতে পারেন আজকের ভিডিওটা ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দেবেন সবার কাছে একটাই রিকোয়েস্ট করব আর পরবর্তী ভিডিওতে কি দেখতে চান এই ভিডিওটা কীরকম লাগলো সেটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আপনাদের একটা লাইক আর কমেন্ট কিন্তু অনেকটা উৎসাহিত করে পরবর্তী ভিডিও তৈরি করার জন্য এই ভিডিওগুলো দেখে নিশ্চয়ই বুঝতেই পারছেন কতটা সময় নিয়ে ধৈর্য নিয়ে জিনিসটা তৈরি করে ভিডিও তৈরি করতে হয় এডিট করতে হয় তারপর যদি আপনাদের থেকে কোনো রেসপন্স না পাই খুবই খারাপ লাগে একদমই ইচ্ছে করে না ভিডিও তৈরি করতে অনেক দিন থেকেই আমি ঠিকঠাক করে ভিডিও দিতে পারছি না অনেক দিনের গ্যাপ চলে আসছে দুটো ভিডিওর মাঝখানে তো আপনারা যেহেতু কেউ রেসপন্স করছেন না ঠিকঠাক করে তো ভিডিও করার একদমই এনার্জি পাচ্ছি না তাই অনেক দিন পরে পরে ভিডিও দিতে হচ্ছে তবুও যারা লাইক আর কমেন্ট করছেন যারা কথা বলছেন তাদের জন্যে কিন্তু আমি ভিডিওগুলো তৈরি করি তো সবাই মিলে যদি আমাকে একটু উৎসাহিত করেন তাহলে কিন্তু আরও ভালো ভালো ডিজাইন আপনাদের সামনে নিয়ে আসতে পারবো এবং সেই ডিজাইনগুলো আপনারা নিজেদের কাজে লাগাতে পারবেন আর এর পরবর্তী ভিডিওতে আমি সরস্বতী পুজো স্পেশাল কয়েকটা ক্লে জুয়েলারি তৈরি করে দেখাবো আর এছাড়াও যদি আপনাদের কোনো জুয়েলারির রিকোয়েস্ট থাকে তাহলে কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আপনাদের রিকোয়েস্ট অনুযায়ী আমি ভিডিও তৈরি করার চেষ্টা করব আর আপনারা যে ডিজাইনগুলো তৈরি করতে বলেন সেগুলো কিন্তু তৈরি করতে আমার বেশ ভালো লাগে তাই অবশ্যই অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবেন যে সরস্বতী পুজো স্পেশাল কীরকম জুয়েলারি আমি তৈরি করতে পারি আর এছাড়াও আমি নিজের মতো করে তো তৈরি করবই। আর এখানে দেখুন এবার আমি কড়িগুলোকে ভেঙে নিচ্ছি করিগুলোকে ভাঙার জন্যে কড়ির সাইডে যেখানে ছিদ্র করা থাকে সেখান থেকে কিন্তু এই সরু কাচি দিয়ে একটুখানি প্রেস করলেই সাইডের এখান থেকে অনেকটা কড়ির অংশ ভেঙে বেরিয়ে যাবে তো তারপর কিন্তু এই ভাঙা করিগুলো দিয়ে আপনারা অনেক কিছু ডিজাইন তৈরি করতে পারবেন তো এখানে প্রত্যেকটা কড়ি আমি ভেঙে নিয়েছি আর এই ভিডিওতে যদি বুঝতে অসুবিধা হয় তাহলে কড়ি কীভাবে ভাঙতে হয় সেটা নিয়েও আমি এর আগে একটা ভিডিও করেছি তো আমার চ্যানেলে গিয়ে আপনারা দেখে নিতে পারেন প্রথমে এখানে একটা কটন বল আমি বসিয়ে দিচ্ছি আঠা দিয়ে আর প্রত্যেকটা কাজেই কিন্তু আমি ফেব্রিক আঠা ইউজ করছি যেহেতু এখানে ফেব্রিক জুয়েলারি তৈরি করছি তাই এই আঠাটাই আমার মনে হয় বেস্ট আর এখানে কড়িগুলো ভেঙে নেওয়ার পর কিন্তু এই যে কড়ির ব্যাকসাইড আছে সেখানে কিন্তু অনেকটা করে আঠা দিয়ে তারপর এটাকে বসাতে হবে তো এখানে আমি অনেকটা করে আঠা দিয়ে করিগুলোকে ডিজাইন করে বসিয়ে দিচ্ছি আর লকেটটা কীরকম হচ্ছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর এই লকেটটা নিচে কিন্তু আরও একটা পার্ট আছে যেটা আমি লাস্টের দিকে কে তৈরি করব আর ইয়াররিংসের ডিজাইনটাও করে রেখেছি দেখতেই পাচ্ছেন আর ইয়াররিংসটা কীভাবে করলাম সেটা তো শর্ট ভিডিওতে দিয়েই দেবো তো এখানে একটা রেডিমেড টাসেল নিয়ে নিয়েছি এবার টাসেলের মধ্যে থেকে জুয়েলারি ওয়ারটা ভরে নেব এই টাসেলটা তৈরি করাও কিন্তু আমার চ্যানেলে দেওয়া আছে তো আপনারা চাইলে এখানে দেখে নিতে পারেন তো এখানে আমি একটা জাম্পরিং নিয়ে লকেটের যে পম্পম লেসটা আছে লেসের ওপর দিকে সেট করে নিচ্ছি জাম্পরিংটাকে এরপর আমি জাম্পরিংয়ের মধ্যে দিয়ে জুয়েলারি ওয়ারটাকে ভরে নিলাম এখানে কিন্তু জুয়েলারি ওয়ারটাকে ভাঁজ করা আছে যতটুকু লেন্থের আপনারা চাইছেন টাসেলটা মানে জুয়েলারিটা তো তার চেয়ে ডবল আপনারা কিন্তু জুয়েলারি ওয়্যার নেবেন এখানে জুয়েলারি ওয়্যারের মধ্যে আমি কটন বল আর কড়ি ভরে নেব আর এগুলোকে ভরা হয়ে গেলে এই পার্টটাকে আমি টাসেলের সাথে বেঁধে নেব আপনারা কেউ যদি ফেব্রিক জুয়েলারি অক্সিডাইজ জুয়েলারি অথবা ক্লে জুয়েলারির র ম্যাটেরিয়ালস নিতে চান তাহলে কিন্তু আমার ফেসবুক পেজ বং ক্র্যাফটার সিক্সে আপনারা মেসেজ করতে পারেন ওখান থেকে আপনারা অর্ডার করে নিতে পারেন তো এখানে দেখুন করিগুলো আমি এর মধ্যে ভরে নিচ্ছি দশটা আমি করি এখানে অ্যাড করব আর নিচে একটা লাল একটা সাদা এরকমভাবে তিনটে টোটাল আমি কটন বল ভরে নিয়েছি আর এরপর আমি করিগুলো অ্যাড করে নিচ্ছি সব আর কটন বল কিভাবে তৈরি করতে হয় সেটার একটা টিউটোরিয়াল ভিডিও কিন্তু আমার চ্যানেলে দেওয়া আছে আপনারা যদি চান তো সেখান থেকেও শিখে নিতে পারেন তো এখানে দেখতেই পাচ্ছেন আমি করিগুলো কিন্তু ছিদ্র করা করে নিয়েছি আপনারা কিন্তু অবশ্যই ছিদ্র করা করিগুলোই পারচেস করবেন প্লেন যে করিগুলো হয় সেগুলো দিয়ে কিন্তু এরকম জুয়েলারি তৈরি করা সম্ভব হবে না তো এখানে করিগুলো ভরে নেওয়ার পর আমি একটা লাল আর সাদা কটন বল ভরে নিলাম এরপর আমি এই টাসেলের মধ্যে দিয়ে জুয়েলারি ওয়ারটাকে ভরে নিয়ে এর সাথে গিট দিয়ে নিচ্ছি আপনারা এখানে চাইলে লক বিড ইউজ করে এটাকে সেট করতে পারেন তবে আমার মনে হয় এভাবে বেঁধে নিলেও কোনো অসুবিধা হয় না তো তার জন্যে এখানে আমি ভালো করে শক্ত করে বেঁধে নিলাম এরপর আমি এক্সট্রা যে জুয়েলারি ওয়ারটা থাকবে সেটাকে কেটে বাদ দিয়ে দিলাম তো এখানে দেখতেই পাচ্ছেন একটা সাইড কিন্তু কমপ্লিট হয়ে গেছে আরেকটা সাইড এখানে আমি আর দেখাচ্ছি না যেহেতু একই রকম পদ্ধতিতে তৈরি করব, তো এটাকে তৈরি করার পর দেখুন নিচে আরও একটা লকেট আমি অ্যাড করবো ছোট সাইজের তো প্রথমে আমি একটা গোল করে কাটবোর্ড কেটে নিয়ে একই রকম পদ্ধতিতে সেটাকে কাপড় দিয়ে মুড়ে নিয়েছি এরপর ওপরের দিকে আমি একটা ছিদ্র করে নিয়ে জাম্পরিংটাকে অ্যাড করে দিয়েছি আর নিচের দিকেও একটা জাম্পরিং অ্যাড করে দিয়েছি এরপর আমি ওপরের দিকের যে জাম্পরিংটা আছে সেটার সাথে বড় লকেটের যে পম্পম লেসটা আছে সেটার সাথে আটকে নিলাম ভালোভাবে আর নিচের দিকে যে জাম্পরিংটা আছে এর সাথে একটা করি অ্যাড করে নেব। তাহলে কিন্তু নিচের লকেটটা কমপ্লিট হয়ে যাবে জুয়েলারি তৈরি করার সময় সবচেয়ে কঠিন কাজ আমার এটাই মনে হয় যে জাম্পরিংয়ের মধ্যে দিয়ে কড়িটাকে ভরে জাম্পরিংটাকে লক করা যতই এখানে কড়ির মধ্যে ছিদ্র করা থাকুক না কেন এটা করতে আমার বেশ কঠিন লাগে আর জুয়েলারি তৈরি করার সময় আপনাদের সবচেয়ে বেশি কোনটা কঠিন কাজ মনে হয় অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবেন আর এখানে দেখুন ইয়ারিংসটা তৈরি হয়ে গেছে ইয়াররিংসটা দেখার জন্য কিন্তু শর্ট ভিডিওটা চেক করতে হবে তো পুরো ভিডিওটা কীরকম লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর ভিডিওটাকে কিন্তু অবশ্যই লাইক করতে হবে আর এর পরবর্তী ভিডিওতে সরস্বতী পুজোর স্পেশাল যে জুয়েলারিটা তৈরি করব সেটা কী কালার কম্বিনেশনে করব সেটাও কিন্তু কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন